বর্ষা আসতে এখনো সময় বাকি, তার আগেই ডেঙ্গুর বিস্তার দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে। এবছর প্রথম তিন মাসে আগের তুলনায় রোগী বেড়েছে 5 গুণ, আর এসব রোগীর শারীরিক জটিলতা শুরু হচ্ছে কম সময়ের মধ্যে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন বাস্তবতায় ফগার মেশিন আর কীটনাশকে সীমাবদ্ধ সিটি কর্পোরেশন এডিসের প্রজনন ঠেকাতে চাই বিপুল জনসম্পৃক্ততা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা আবদুল্লাহ কাজ করতেন দক্ষিণ সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণের। এক সপ্তাহ আগে সকালে হঠাৎ জ্বর দেখা দেয়। শুরুতে সাধারণ জ্বর মনে হলেও পরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গু। গেল 2 দিনের ব্যবধানে রক্তের প্লাটিলেট নেমে এসেছে 4000-এ। ডাক্তার জ্বর মাফি ওষুধ দেয় না, কিছু পরীক্ষা করতে। এদিনকার ট্যাগলায়ার পরীক্ষা করতে না, পরের দিন সুপ্রিনে পরীক্ষা করছে, ডেঙ্গু ধরা খাইছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল বছরের প্রথম তিন মাসের তুলনায় এবার ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় 5 গুণ। এবছর 26 মার্চ পর্যন্ত রোগী ভর্তি হয়েছে 825 জন, মৃত্যু হয়েছে 9 জনের। আগের বছর একই সময়ে ভর্তি রোগীর সংখ্যা ছিল 159 জন। এতদিন শুধু বর্ষাকালকে ডেঙ্গুর মৌসুম বলে মনে করা হলেও এখন সারা বছরই অ্যাডিস মশার প্রজনন হচ্ছে বলে উঠে এসেছে গবেষণায়। যে বাংলাদেশে এখন এমন কোনো মাস পাবেন না যে মাসে ডেঙ্গু হবে না। ডেঙ্গু এখন বাংলাদেশে স্থায়ী হতে চলেছে এবং হয়ে যাচ্ছে, এবং তাই হয়েছে এবছর। ডেঙ্গু হওয়ার জন্য বা এডিস মশা হওয়ার জন্য যে তাপমাত্রা প্রয়োজন, সেই তাপমাত্রা বাংলাদেশে সারা বছরই থাকে। গবেষণার তথ্য আরও বলছে, রাজধানীর আবদ্ধ জলাশয়ে উড়ন্ত মশার পরিমাণ গত কয়েক বছরের তুলনায় বাড়ছে, অথচ এখন পর্যন্ত ফগার মেশিন ও কীটনাশক স্প্রের মধ্যে সীমাবদ্ধ রয়েছে সিটি কর্পোরেশনগুলো। টবে অথবা আপনার বাড়ির ছাদে, টায়ারে অথবা যে কোনো রঙের কৌটায় অথবা পরিত্যক্ত কোনো ওয়ান টাইম ডিসপোজেবল প্লেট বা গ্লাস, এগুলোর ভেতরে একটু বৃষ্টির পানি জমলেই তার ভেতরে আপনার এডিস মশা ব্রিডিং করবে, উৎপন্ন হবে। আমরা কাজ করছি, দায়িত্ব নিয়েই কাজ করছি, পাশাপাশি নাগরিকরা প্রত্যেকেই যদি দায়িত্ব সচেতন হন তাহলে আমরা অনেকাংশেই ডেঙ্গিকে এবং আপনার এডিস মশা তথা কিউলেক্স মশাকেও আমরা মোকাবিলা করতে পারবো। এবং আমরা বর্তমান অবস্থা বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছেন, আসছে জুন জুলাইতে ডেঙ্গু রোগীর আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। কারণ আমাদের একটি আইসোলেশন ওয়ার্ড ডেঙ্গুর জন্য রেডি হয়ে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সতর্কতা আছে, যেমন আমরা এখনও সন্দেহ হলে কিটস আছে, আমরা রেগুলার বহির্বিভাগে, জরুরি বিভাগে আমরা ডেঙ্গুর পরীক্ষা করতে পারি 8-9টা পর্যন্ত। সুতরাং আমরা প্রস্তুত আছি। গেল বছর যে পরিমাণ ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছিল তাতেই হিমশিম খেয়েছে হাসপাতালগুলো। এবার রোগী বৃদ্ধির যে আশঙ্কা বিশেষজ্ঞরা করছেন, বর্তমান অবকাঠামোয় তা কতটা মোকাবেলা সম্ভব সে নিয়ে প্রশ্ন থেকেই যায়। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।